ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবসরকার ব্লগ। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি হরর একটা প্লেস নিয়ে। আমি আসছি মাসেরবাড়ি গ্রামে। তো এখানে একটা জায়গা আছে হরর প্লেস, সেটা হচ্ছে আমার পিছনেই। এই যে এখন অবশ্য এখানে সেরকম কিছু নেই, কিন্তু কয়েকদিন আগেও এখানে এরকম কিছু ঘটনা ঘটতো। এখন ওখানে পরিষ্কার করে দিয়েছে জায়গাটা, ওই জন্য এখন আরকম কিছু দেখা যায় না, তবেও ঘটে মাঝে মাঝে ঘটে। জায়গাটার নাম এমনিতে খারাপ আছে, সাধু আশ্রম আছে, ওখানে মন্দির আছে। এই যে আমার দাদা, চলো দেখাবো আজকে মাঠের মধ্যে আমরা যাচ্ছি ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে। বেসিক্যালি আমরা সকালবেলা রাস্তায় বেরিয়েছিলাম হাঁটতে, তো হাঁটতে হাঁটতে হট করে মনে হলো যে যায় একটু ঘুরে আসি দূর থেকে ওই জায়গাটা থেকে, তাই জন্য ওই উদ্দেশ্যে রওনা দিলাম। চলো দেখাবো তোমাদের, যাচ্ছি আমরা আর যেতে যেতে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর আমাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে সেটাও রেকর্ড থাকবে। তো চলো আমরা যাই জায়গাটা তোমাদের দেখাবো। ও বেসিক্যালি জায়গাটা ভালো, মানুষ যায় এখান দিয়ে, মানুষ যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সব বাগান জমিতে কাজ করছে সবাই, ঠিক আছে? তো আমরা এখন গিয়ে পৌঁছাইনি, দেখতে পাচ্ছি এখান থেকে, ওই যে দেখতে পাচ্ছি, কিন্তু এখনও গিয়ে পৌঁছাইনি। ওই যে ওদিকে প্রকৃতির চাষ হচ্ছে লাঙল, তোমরা হয়তো এখন দেখতে হবে, দেখতেই পাও না যে এরকম বলদ দিয়েও আগে জমি চাষ করা হতো, ঠিক আছে? এখন তো সব ট্রাক্টর বেরিয়ে গেছে, তো এরকম এরকম করেও হয় চাষের জমি। দেখতে পাচ্ছ তো ওই যে সামনে দাদার ভাগ্নি আমার যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছে ছোট্ট করে একটা মন্দির করা। আগে জায়গাটা দিনের বেলা তো অন্ধকার থাকতো, কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে একটু, ঠিক আছে? তো এখন গিয়ে পৌঁছাইনি, যাচ্ছি। ওই দিকে দিদি মা দাদা আসছে জমি দিয়ে হেঁটে হেঁটে। এমনি এই রাস্তা দিয়ে লোক যায়, এই রাস্তা দিয়ে লোক যায়, ওই যে লোক আসছে তোমরা দেখতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো, তো এই মুহূর্তে আমরা জায়গাটার প্রায় সামনাসামনি চলে এসেছি, পুরো পিছনে আমাদের জায়গাটা চলে এসেছে সামনাসামনি, যাচ্ছি। রাস্তা ছিল, তবু রাস্তা দিয়ে না গিয়ে দাদা আমার মাঠের মধ্যে দিয়ে নামলো। চলো আজকে ভূতের দর্শন পাই নাকি দেখি। আচ্ছা ভূত জিনিসটা কি? ভূত পঞ্চভূত তোমার দেখতেই পাচ্ছ দিনের বেলা তো জায়গাটা কত সুন্দর দেখতে। হ্যাঁ দিনের বেলা তো জায়গাটা কত সুন্দর দেখতে, ঠিক আছে? পরিষ্কার করে দিয়েছে আগে,
আপনি কিছু করতে যে গাছপালা দেখছো তোমরা সব কেটে দিয়েছে, ঠিক আছে। এই যে বট গাছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ মন্দির, মন্দির করা হয়েছে, মায়ের মন্দির, ঠিক আছে। ওইখানে দেখতে হচ্ছে কত সুন্দর, শুধু বট গাছ, চারিপাশে বট গাছ, তাল গাছ, বাঁশ গাছ, তো বাগান দেখতে হচ্ছে, বট গাছটা চারিধারে বট গাছ। এই জন্য জায়গাটা তো জানলো রয়েছে কালী মন্দির। জিধা জিধালি কাকানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত বছর পুরনো বট গাছ, ঠিক আছে। এবার বল এখানে বল না, এখানে তো যেটা জানা আছে যে এখানে জমিদার আর রাজাদের বসত ভিটটি ছিল এটা, ঠিক আছে। পিছনে দেখতে পাচ্ছে উঁচু জায়গা, তো এখন এখানে ওই জায়গাটা চেঞ্জ হয়ে এখন এরকম হয়েছে। তো যারাই ওই দিবিরা ওখানে যারাই কিছু ঘুরতে গেছে তারা কেউ বাসেনি আর কি, ঠিক আছে। এখন এটা ধ্বংসস্তূপ, প্রায় ধ্বংসস্তূপ। আর চারপাশে দেখতে পাচ্ছে বট গাছের, মানে ব্যাপারটাই বুঝতে পারছি কত পুরনো জায়গা এটা, ঠিক আছে, প্রচুর পুরনো জায়গা। তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি আমরা এই যে একটা ঢিপি, ঠিক আছে, এই যে একটা ঢিপি, ওই ডিপি এটা দেখতে পাচ্ছ তোমার টিভিটা, এই তলায় গুপ্তধন আছে। যারা এখানে এসছে গুপ্তধনের সন্ধানে তারা সবাই কেউ বাঁচেনি, মরে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইটুকু জায়গা, আগে এই জায়গা পুরো অন্ধকার ভরে থাকতো, এখন গাছপালা কেটে দিয়েছে তাই একটু রোদ আসছে। ছিল তোমাদের কাছে দেখানোর, ঠিক আছে, তো দেখানো হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের কাছে এইটুকুনি দেখানোর জন্য এসেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও চ্যানেলে আসতে থাকবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো এখনকার মতন টাটা, আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে।